হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো দুপুর থেকে আশিক ভাই খাবো খাবো করছিল, তো এখন যাচ্ছে আশিক ভাইয়ের জন্য খাইতে। তো আজকে আশিক ভাইয়ের জন্য আমার চ্যানেলে প্রথম ফুড রিভিউ হবে, চলুন। এটা কি মশলা ভুনা বলা যায় কি কি না আমি জানি না, তো চলে আসলো। অলরেডি আশিক ভাই খাওয়া শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। খাবার চলে আসলে কে না বসে থাকতে চাই বলুন, আমাদেরও ঠিক হয়েছে সেই দশা। তো খাবার চলে আসলো, খাওয়া শুরু করে দিলাম। আগেই আপনাদের বলেছি যে এই জায়গার খাবার অত্যন্ত ভালো এবং আমাদের খুব প্রিয়, এবং আমাদের ভালো লাগে বলেই আমরা যশোরের আরএন রোডের এই হোটেলটি নিন না, তার আগে আপনারা একটু খেয়ে নিন। আর এন রোডের এই হোটেলটিতে আমরা বারবার আসি এবং ভালো লাগে। তো বন্ধুরা, এখন খাবারের দাম সম্বন্ধে আপনাদের বলে রাখি, এখানে গ্রিল প্রতি কোয়ার্টার সম্ভবত 100 টাকা, খুব সম্ভবত না, 100 টাকা প্রতি কোয়ার্টার। আর এক একটা বাটার নানের পিস হচ্ছে 20 টাকা করে। তো এই ছিল খাবারের প্রাইস। আজকে বন্ধুরা আমাদের যে খাওয়ার আয়োজন, এটা আমাদের বড় ভাই অনেক ভাই সন্তু বড় ভাই, এটা আমাদের প্রিন্ট দিয়েছে আজকে তার নতুন ক্যামেরা কেনা উপলক্ষে। মারহাবা মারহাবা। এখন আমরা আসি যশোরে, আসলে অবশ্যই অবশ্যই আসবেন। যশোরের ভিতরে সবচেয়ে ভালো একটু হবে আমার এখনো একটা শেষ হয়নি। আশিক ভাই আবার অর্ডার দিচ্ছে, আশিক ভাই আবার খাবে, খেলা হবে। ভাগ করে নেন তো নামায়। তুই
দাদা কেমন লাগছে? কেমন? হ্যাঁ সুন্দর সুন্দর। আমার কিন্তু একটা রুটি এখনো চলছে, তার সে আবার নতুন করে শুরু করেছে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ। আগেই বলেছিলাম খাবারের দাম সম্বন্ধে, তারপর আবার বলে রাখি, এক কোটার গ্রিলের দাম নিয়েছে আমাদের কাছ থেকে 100 টাকা, দুইটা বাটার নান 40 টাকা মাথা পিছু, আর একটা পেপসির দাম 20 টাকা, টোটাল 107 টাকা বিল হয়েছিল আমাদের। তো এই ছিল আজকের আমাদের ফুড রিভিউ। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, তো এখন যাচ্ছি আমাদের গন্তব্যে। তো এটা ছিল আমার চ্যানেলের প্রথম ফুড ব্লগ। এর আগে আমার চ্যানেলে কোনো ফুড রিভিউ বা ব্লগ আসেনি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদিও আমার প্রথম ভিডিও খুব একটা ভালো হয়নি আমি জানি, তারপরেও বন্ধুরা আপনারা আপনাদের মতামত দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।